হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সি আর পি একাডেমি বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ একটি অর্থায় লিঙ্গ পরিবর্তন গুরুত্বপূর্ণ মোট চল্লিশটি প্রশ্ন উত্তর ওকে তো বন্ধুরা আজকে আমাদের এটি আমকারি পুলিশ পরীক্ষার জন্য বাংলা ক্লাস পনেরো এর আগে অলরেডি চোদ্দটা ক্লাস হয়ে গিয়েছে তো সেই ক্লাস যদি তোমরা মিস করে থাকো আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো সেখান থেকে তোমরা তোমাদের সবকটি ক্লাস করতে পারবে অথবা তোমরা যদি আমাদের চ্যানেলের প্লে লিস্টে চলে যাও তো দেখবে সেখানে প্রথমেই একটি লিস্ট করা আছে প্লে লিস্ট যে আমগানি পুলিশ পরীক্ষার জন্য ক্র্যাশ কোর্স তো সেখানে ক্লিক করলে তোমরা কিন্তু এই ভিডিওগুলো পরপর পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের সুবিধার জন্য অলরেডি আমরা দুখানা ভিডিও পাবলিশ করেছি একটি ভিডিওতে আমরা পাঁচশোটি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে ইতিহাস ভূগোল সংবিধান অর্থনীতি প্রত্যেকটা বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে আমরা রেখেছি তো এই ভিডিওটি তোমরা যদি না দেখে থাকো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও কারণ এই ভিডিওটি তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষা যেমন পিএসসির বিভিন্ন পরীক্ষা ডাব্লিউবির বিভিন্ন পরীক্ষা রেলের এন ডি গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে এবং এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি তোমরা যদি আমকারি পরীক্ষার পরীক্ষার্থী হয়ে থাকো তোমরা কিন্তু এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা এই ভিডিওটা কিন্তু কখনোই মিস করবে না কারণ তোমরা জানো তোমাদের প্রিলিমিনির পরীক্ষা কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশি প্রশ্ন আসবে ওকে তো এই ভিডিওর লিঙ্কও তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো বন্ধুরা শুরু করছি আজকের ক্লাস লিঙ্গ পরিবর্তন তো লিঙ্গ পরিবর্তন করার আগে প্রথমে আমাদেরকে জানতে হবে যে লিঙ্গ জিনিসটা কি এবং লিঙ্গ কয় প্রকার জাস্ট একটি সংক্ষিপ্ত আলোচনা তো দেখো লিঙ্গ কি লিঙ্গ কথার অর্থ হলো লক্ষণ বা নির্দেশন এবং লিঙ্গ কয় প্রকার লিঙ্গ মোটামুটিভাবে চার প্রকার পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ লিঙ্গ ক্লিবলিঙ্গ এবং উভয় লিঙ্গ পুংলিঙ্গ খুব সহজেই জিনিসটা বোঝা যাচ্ছে নামের মাধ্যমেই যে শব্দের দ্বারা কোনো পুরুষ জাতিকে বোঝায় যেমন ছাত্র শিক্ষক বাবা এগুলো কিন্তু পুংলিঙ্গের উদাহরণ এবং স্ত্রীলিঙ্গ কোনগুলো স্ত্রীলিঙ্গ হল যেসব শব্দের মাধ্যমে স্ত্রী জাতিকে বোঝায় যেমন মা শিক্ষিকা মহাশয়া এগুলো কিন্তু স্ত্রীলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ জিনিসটা কি যে শব্দের দ্বারা পুরুষও বোঝাবে না স্ত্রীও বোঝাবে না যেমন দেখো গাছ ফুল ফল চেয়ার টেবিল এগুলো কিন্তু ক্লিবলিঙ্গের উদাহরণ এবং উভয় লিঙ্গ উভয় লিঙ্গটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট উভয় লিঙ্গ থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে কীভাবে আসে তোমাদেরকে পরে বলছি প্রথমেই জানবো যে উভয় লিঙ্গ জিনিসটা কি উভয় লিঙ্গ বা বুঝতে পারছো যে উভয় লিঙ্গ অর্থাৎ দেখেন এই শব্দের দ্বারা পুরুষ জাতিকেও বোঝাবে এবং স্ত্রী জাতিকেও বোঝাবে সেগুলো কিন্তু উভয় লিঙ্গের উদাহরণ যেমন মনে করো কিছু শব্দ বলছে সন্তান শিশু তো এগুলো কিন্তু উভয় লিঙ্গের উদাহরণ কারণ দেখো সন্তান মানে সে মেয়ে সন্তানও হতে পারে এবং কন্যা পুত্র সন্তানও হতে পারে শিশু কন্যাও হতে পারে পুত্রও হতে পারে ঠিক আছে তো এইগুলো কিন্তু উভয় লিঙ্গের উদাহরণ এবং উভয় লিঙ্গ থেকে তোমাদের প্রশ্নগুলো পরীক্ষা কীভাবে আছে চারখানা অপশন দিয়ে দেবে তো এই অপশনগুলোর মধ্যে কোনটি উভয় লিঙ্গের উদাহরণ তখন তোমাদের কিন্তু বুঝে জিনিসটা করতে হবে ঠিক আছে তো এই হলো মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা এবং লাস্টে আমরা কিছু ব্যতিক্রমী জিনিস পড়বো সবার লাস্টে একদম তো তার মাঝখানে আমরা চল্লিশটি গুরুত্বপূর্ণ লিঙ্গ পরিবর্তন সম্পর্কে আলোচনা করে নেব তো দেখো প্রথমেই কী আছে প্রথমেই আছে আর্য এই সাইডেরগুলো সব পুরুষ এবং এই সাইডের সবগুলো স্ত্রী আর্যর স্ত্রীলিঙ্গ লিঙ্গ করলে কী হয় আর্যা রজক রজকের স্ত্রী লিঙ্গ করলে কী হয় রাজকী এবং মায়াবী মায়াবীর স্ত্রীলিঙ্গ লিঙ্গ করলে কী হয় মায়াবিনী কুহু কুহুকিনী যোগী যোগিনী মেধাবী মেধাবী নেই দুঃখী দুঃখিনী সৎ সতী ভীষণ ইম্পর্টেন্ট মহৎ মহতি গুণবান গুণবতী আমরা কিন্তু খুব সহজ যেগুলো লিঙ্গ যেমন ছাত্র ছাত্রী মহাশয় মহাশয়া শিক্ষক শিক্ষিকা এগুলো কিন্তু রাখেনি। আমরা একটু আলাদা টাইপের ব্যতিক্রমী নিয়মের লিঙ্গগুলো লিঙ্গ পরিবর্তনগুলো এখানে সংগ্রহ করেছি ঠিক আছে তো আশা করছি তোমরা যদি এই চল্লিশটা লিঙ্গ পরিবর্তন পড়ো আশা করছি পরীক্ষা কিন্তু এখান থেকে আসলে আসবে আর খুব বেশি লিঙ্গ পরিবর্তন আসবে না যদি আসে তিন চারটা বা দু তিনটা পরীক্ষা আসতে পারে ওকে এরপরে আমরা দেখে নেব নেক্সট পেজ দেখো কি আছে এগারো নম্বর রূপবান রূপবতী শ্রীমান শ্রীমানের লিঙ্গ পরিবর্তনগুলো কি হয় শ্রীমতী এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বুদ্ধিমান বুদ্ধিমতী গড়িয়ান গড়িয়সী পূজনীয় পূজনিয়া প্রথম প্রথমা এরে বকনা ভীষণ ইম্পর্টেন্ট লাস্টের চারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সতেরো আঠেরো উনিশ কুড়ি দেখো এরে এরের স্ত্রী লিঙ্গ কী হয় বকনা এর বাছুর বকনা বাছুর খানসামা আয়া ভীষণ ইম্পর্টেন্ট সাহেব মেম ইম্পর্টেন্ট নবাব বেগম লাস্টের চারটা কিন্তু পরীক্ষায় রিপিট আসে ঠিক আছে অনেক এই প্রশ্নগুলো কিন্তু রিপিট হয় আমরা নেক্সট পেজে চলে যাব দেখো কী আছে একুশ নম্বর কী আছে বান্দা বাদি সূর্য সূর্যের লিঙ্গ পরিবর্তনগুলো কী হয় সূর্যা বা সুরি ঠিক আছে তো দেখো সূর্য লিঙ্গ পরিবর্তন যদি অপশনের সূর্য না থাকে তখন কিন্তু আমাদের শুরু করতে হবে দুটোই কিন্তু হয় নেক্সট দেখো সুখ শাড়ি গোয়ালা গোয়ালিনী ভীষণ ইম্পর্টেন্ট ঠাকুরদার ঠাকুমা অথবা ঠান্দি কর্তা গিন্নি পো বউ ভাই ভাজ চাকরছি হলো মেনি ওকে নেক্সট দেখো লাস্ট দশটা কী আছে সেবক সেবিকা অধ্যাপক অধ্যাপিকা ভাগ্যবান ভাগ্যবতী অভিমান অভিমানিনী বিদ্যান ভীষণ ইম্পর্টেন্ট ভিভিআই বিদ্যান বিদুষী শিব শিবানী আচার্যা আচার্যানি সিংহ ভীষণ ইম্পর্টেন্ট সিংহ সিংহী নট নটি ভেড়া ভেড়ি তো এই মোট চল্লিশটা লিঙ্গ পরিবর্তন আশা করছি তোমরা এগুলো সব খাতায় নোট করে নিয়েছো ভিডিওটিকে পজ করে তোমরা খাতায় নোট করে নাও এবং পরীক্ষা যদি আসে এগুলো থেকে আসবে এবার আমরা আলোচনা করে নেব কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তো দেখো এক নম্বর পয়েন্ট কী আছে যে কতগুলো বাংলা শব্দ পুরুষ এবং স্ত্রী দুই বোঝায় যেটা তোমার একটু আগে বললাম যে উভয় লিঙ্গ যাকে বলে ঠিক আছে তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে যেমন জন পাখি শিশু সন্তান শিক্ষিত গুরু এবং এর পাশাপাশি আরও কিছু বলছি মুখে বলছি তোমরা একটু নোট করে নাও কবি কেরানী এগুলি সবই কিন্তু উভয় লিঙ্গের উদাহরণ ঠিক আছে শিশু সন্তান সন্ততি শত্রু বন্ধু পূর্বপুরুষ কীর্তনিয়া ঔপন্যাসিক বাস্তুহারা মাতৃহারা আত্মহারা রোগা মালিক সর্বজনতা রাগি চালাক নিচমনা তো এগুলো সবই কিন্তু তোমার উভয় লিঙ্গের উদাহরণ এগুলো কিন্তু মাথায় রাখবে কারণ উভয় থেকে প্রশ্ন পরীক্ষা আসে প্রশ্নটা এইভাবে আসে আমি প্রথমে বলে দিলাম যে নিচের কোনটি উভয় লিঙ্গ চারখানা অপশন দিয়ে দেবে তখন তোমাদের সেখান থেকে উভয় বাঁচতে হবে ওকে এরপরে আমরা দেখে নেব নেক্সট পয়েন্ট দুই নম্বর পয়েন্ট কী আছে কতগুলো শব্দ শুধু পুরুষ জাতিকে বোঝায় তো এর কিন্তু কোনো লিঙ্গ পরিবর্তন হয় না এই শব্দগুলো কিন্তু কোনো লিঙ্গ পরিবর্তন হয় না এগুলো কিন্তু ব্যতিক্রমই বলতে পারো তো এই শব্দগুলোর দ্বারা শুধুমাত্র পুরুষ জাতিকেই বোঝাবে যেমন দেখো কবিরাজ ঢাকি কৃতদার অকৃতদ্বার তো এগুলো কিন্তু মাথায় রাখবে এগুলো থেকেও কিন্তু পরীক্ষা প্রশ্ন আসতে পারে এবং ঠিক তার একইভাবে কতগুলো শব্দ শুধু স্ত্রীবাচক হয় মানে শুধু স্ত্রী জাতিকেই বোঝাবে ওকে যেমন দেখো সতীন সতীন মানে কিন্তু শুধু স্ত্রী জাতিকে বোঝায় সৎ মা সৎ বাবা বলে কিন্তু কিছু হয় না সবসময় সৎ মাই হয় সধবা বিধবা তো এগুলো কিন্তু সবসময় স্ত্রী জাতিকে বোঝায় এর কিন্তু কোনো পুরুষ লিঙ্গ পরিবর্তন হয় না এবং দেখো লাস্ট পয়েন্ট চার নম্বর পয়েন্ট কী আছে কিছু পুরুষবাচক শব্দের দুটো করে স্ত্রীবাচক শব্দ আসে যেমন দেখো দেবর দেবরের দুটো হয় ননদ হয় যাও হয় ঠিক আছে এর কিন্তু দুটো লিঙ্গ পরিবর্তন হয় আমরা যদি ভাই বোন অর্থে ধরি তো দেখো দেওয়র ননদ এবং দেখো দেওয়ার স্ত্রী হয় যা ওকে এবং দেখো ভাই ভাইয়েরও সেমভাবে দুটো লিঙ্গ পরিবর্তন ভাইয়ের বোনও হয় এবং ভাবি বা বৌদিও হয় ঠিক আছে নেক্সট দেখো শিক্ষক শিক্ষকের দুটো হয় শিক্ষক পত্নীও হয় মানে শিক্ষকের স্ত্রী এবং নারী শিক্ষিকা যাকে বলা হয় শিক্ষয়িত্রী ওকে ঠিক আছে দুটো করে হচ্ছে তারপর দেখো বন্ধু বন্ধুরও দুটো হচ্ছে বান্ধবী এবং বন্ধু পত্নী দাদারও দুটো হচ্ছে দিদি এবং বৌদি ওকে তো এগুলো কিন্তু তোমরা একটু মাথায় রাখবে তো বন্ধুরা আজকে ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আগামী সকাল নটার জন্য তোমরা প্রস্তুত হয়ে থাকো আগামী সকাল নটায় তোমরা ক্লাস পেয়ে যাবে থ্যাংক ইউ